সাড়ে সাত লাখ টাকা চায়, ছয় লাখ টাকাও চায়, তা আমি তো পুরো দামাদামির উপরে আছি। ও কি কও? ও কও কি তুমি? এ খারাপ কাকি আইছিস সাথে? বেটা সান্দাতের দিনও গরু ইম্পোর্ট হয় বুঝছো, আমি নিজে দেখি 50,000 টাকায় পাওয়া যায় বুঝছো। বাসার নিচে রাখছি, পার্কিং এর মধ্যে সাজা রাখছি, দেখো নাই পছন্দ তো হবে, আমার গলা কিনলেন ফ্রি, এটা ফ্রি দিচ্ছেন, তাহলে এটা প্রাইস থাকবে। পছন্দ হয়েছে তো তোমার? এটা পছন্দ হয়েছে একদম সাড়ে চার লাখ। মামা আপনি নোয়াখালী না? আমার দিকে আম্মু, ওই আমি আমি তো গরু দেখছি বুঝছো, সাড়ে সাত লাখ টাকা চাই, ছয় লাখ টাকাও চাই, তা আমি তো পুরো দামাদামির উপরে আছি, পরে আমি সাড়ে পাঁচ লাখ টাকা ঠিক করছি, কোনো ভাবে কমবে না। চার রাতের রাত তো মানে খুব ফাড়া বিক্রি করতেছে আর কি, বুঝতেছো তুমি? আমি 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 সাড়ে পাঁচ লাখ টাকা মানে আমি কোনোরকম ভাবে ম্যানেজ করছি, ঠিক আছে, তুমি কোনো টেনশন করে নিয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ সাড়ে পাঁচ লাখ। আরে আমার নাম শুনছে যখন আমি তহিদা ফিরি, তখন সাথে সাথে দাম কমাই দিচ্ছে বলছো, আমি তো আপনার ভিডিও দেখি, ঠিক আছে, মানে তখন বুঝো না, মানে তুমি তো চিনো আমাকে। হ্যাঁ ওকে আমি নিয়ে, ওকে বাই। গরুর মাংস দেখছেন তো? ইচ্ছা বললাম না চার লাখ, কখন বললাম? আরে আপনি কানি কমনের, আমি কখন বলছি আপনার চার লাখ? কত বলছেন? সাড়ে ছয় লাখ। চার লাখ এখন ছয় লাখে কেমন যায়? কখন করলো? এই মিয়া আপনারা মিয়া দামদামি ব্যবসা করেন না, এখানে বলছে দামদামি করেন, কাস্টমারদের বোকা বানান। আপনি দামদামি করলে আমরা করলে দোষ। গরু কিনা লাগতো না, গরু কিনে লেসে নিয়ে যান। বাবু জানো মতো গরুটা তো রাগ করছে, ও তো হাম্বা হাম্বা করে না তিন দিন যাবো। আর তুমি বলো যদি রাগ করে থাকে তাহলে রাগ করে থাকে, গরু কোরবানি দেওয়া যায় কখনো? গরু তো কোরবানি দেওয়া যাবে না। একটা কাজ করি বাবু, তোমাদের বাসার গরুটা আমাকে দিয়ে দাও, আমাদের বাসার গরুটা তোমাকে দিয়ে দিই। কারণ আছে, অবশ্যই এটার কারণ আছে, তুমি তো আমার খুব ভালো রাগ ভাঙাইতে পারো, তাহলে তো গরুটা রাগতে ভাঙাই ফেলবা। বাবু থাপরে তোর সেমরি, আমার গরু, আমার তাজা গরু নিয়ে তুই 50,000 টাকা গরু নিবি? কি মন মাইয়া উলাই যা এলো খুশির এমানু কোনা দে।
আমাদের মরে একা লোক পাতাই কি আছি আহ কাটা কি আইছে সাথে ও কি কও ও কও কি তুমি একা রা কাকি আইছে সাথে ফোনটা রাখ ফোনটা রাখ কাটতে ফোনটা দি দে বস ভাই দে কও কে এখন কিনু কে জান্নাতে দিন কিনু আমি উড়ে জাহাজ আছে না উড়ে জাহাজ করে ওই লইয়া তোমার যাবো আমি বিভিন্ন বিদেশ আমি তোমার উড়োজাহাজে করে তোমার হিন্দি লয়ে যাবো কেমন লঞ্চের টিকিট পাইছো দেখতে আসি মুইও খোঁজ করতে আসি পাইতে আসি আমি যাবো গরু কিনতে বুঝো ও বেটা আইসো চল বেটা গরু কিনুম না ভাবছিলাম না বেটা এইটা নাকি তো কিন্তু লোকটা ভালো আছে বুঝো তাহলে একটা কাজ করলে কেমন মুই যদি দুইটা ছাগল কিনে এটা তো ডাইরেক্ট কিচেনে আনতে দিতে পারবো বুঝো না আর কিচেনে থাকলে তো ভালো আর গরুর খরচ কে লয় এত টাকা বুঝো না আমার খালু আটটা আমার বাবা ইম্পোর্ট করে আনছে রাখো রাখো আমি একটু কথা বলি হয়তো তোমাদের অনেক গরু গরু কিনতে পারো এরকম গরু কই পাবা ব্রো হ্যাঁ কই পাবা তুমি এরকম এরকম গরু হ্যাঁ এরকম গরু পাবা দেখছো